নমস্কার, আপনারা সবাই দেখছেন বার্লাবার কাপেল চ্যানেল। এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আশা করব আপনারা যে যেখানেই আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আর আমরা কেমন আছি সেটা আমার মুখের হাসি দেখে কিন্তুই আপনারা অনেকটা আঁচ করতে পেরেছেন। আর যেরকম ভালো ছিলাম তার থেকে আরও বেশি ভালো হয়ে গিয়েছে আপনাদের, মানে কি বলবো, একদম বছরের প্রথমেই আপনাদের এই সুন্দর একটা ভিডিও গিফট দেওয়ার ফলে। তো কি ভিডিও হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা থাম্বনেল দেখেই অনেকটা আঁচ করতে পেরেছেন। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হলো 2022-এ ফার্স্ট জাভার প্রোগ্রেস বার্লাবার কাপেল চ্যানেলে কেমন হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বার্লাবার কাপেল মানেই জাভাভার্স কিন্তু এটা অনেকেই মনে করেন, এবং আমরাও বিশ্বাস করি যে বার্লাবার কাপেল মানেই হলো জাভাভার্স। তো সেই বার্লাবার কাপেলের কলোনিতে ব্ল্যাক জাভার প্রোগ্রেস কেমন হয়েছে সেটা আমি আপনাদের আজকে শেয়ার করব। তো অবশ্যই এখান থেকে নয়, আমি চলে যাব পুরো আমার ব্ল্যাক জাভার কলোনিতে। তো ওখান থেকে পুরো ডিটেলসে আমি কটা ভাঁড় দিয়েছি, কটা পাখি আছে, তার থেকে কটা বাচ্চা বেরিয়েছে, কটা ডিম আছে, কটা আনফার্টাইল হয়েছে, কটা ফার্টাইল, সব কিন্তু আমি আপনাদের ডিটেলসে দেখাবো। তো এই ভিডিওটি কিন্তু আজকে দুর্দান্ত হতে চলেছে। যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করব যে একদমই কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না। চলুন আমি আমার ব্ল্যাক জাভার কলোনিতে চলে যাই, সেখান থেকে পুরো সরাসরি ভিডিওটি আপনাদের আমি দেখাবো। তো চলুন আমার সঙ্গে চলে আসুন আমার ব্ল্যাক জাভার কলোনিতে। তো দেখুন, আমি বললামই যে আজকে আপনাদের দেখাবো শুধুমাত্র ব্ল্যাক জাভার কলোনি প্রোগ্রেস কেমন হয়েছে সেটা দেখাবো। দেখে কিন্তু আপনারা জাস্ট কি বলবো মুগ্ধ হয়ে যাবেন। আমরাও এতটা আশা করিনি যে এত ভালো প্রথম ক্লাচ এই প্রোগ্রেস হবে। তো দেখুন আমি চলে এসেছি আমার ব্ল্যাক জাভার অ্যাভিয়ারিতে বা কলোনিতে বলতে পারেন। তো প্রথমেই আমি সমস্ত পাখিগুলোকে দেখাচ্ছি এবং মানে ভাঁড়গুলোকেও আপনারা কিছুটা কিছুটা দেখতে পাচ্ছেন। তো ব্ল্যাক জাভাগুলো দেখুন প্রত্যেকটাই কিন্তু একদম ভীষণ তরতাজা, ভীষণ একদম কি বলবো হেলদি। তো এইবার আমি ওদের প্রত্যেকের প্রোগ্রেসটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো দেখুন এইভাবে প্রত্যেকটা হাঁড়িকে আটকানো আছে। তো এর আগের বছর আমি ভিডিও দিয়েছিলাম তাতে কিভাবে হাঁড়ি আটকাবেন সেই ভিডিওও দেওয়া আছে। তো প্রথমেই আমি দেখুন দেখাচ্ছি একটা ঘরে, এখানে হয়েছে দেখুন পাখিগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে, তিনটে ব্ল্যাক হয়েছে আর একটা ফন হয়েছে। আর এই যে ঘরটা দেখাচ্ছি বর্তমানে এটা থেকে পাখি অলরেডি বেরিয়ে গিয়েছে, বড় হয়ে গিয়েছে। এই ঘরটাতেও দেখুন কিছুই নেই ডিম বা পাখি, এই ঘরের বাচ্চাও বেরিয়ে গেছে, প্লাস এই ঘরেরও যে বাচ্চা এগুলো বেরিয়ে গেছে। এমনকি এমন হয়েছে যে অনেক ঘরের বাচ্চা বেরিয়ে গিয়ে তারা কিন্তু উঠতে শিখে গিয়েছে এবং প্লাস দাঁড়ে বসে আছে। দেখুন এই ঘরে দেখছেন এরা কিন্তু আর দু এক দিনের মধ্যেই বাইরে বেরিয়ে যাবে। এখানে চারটে পাখি হয়েছে কিন্তু দুটো এমন সাইটের দিকে সরে আসছে যে আপনাদের আমি দেখাতে পারছি না। দেখুন আমি কিছুটা ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন এখানে কিছুটা দেখা যাচ্ছে ফোনটাকে, আর এর সঙ্গে আছে দেখুন আরও একটি ব্ল্যাক, মানে তিনখানা ব্ল্যাক হয়েছে আর একটি হয়েছে ফন। তো আমি ঠিক তার পাশের ঘরটাতেই এসেছি, এখানে দেখলেন ছোটো ছোটো কয়েকটা বাচ্চা হয়েছে। তো আমি এখন এগুলোকে আপনাদের একটু জাস্ট দূর থেকে দেখাচ্ছি, পরে কিন্তু আমি আপনাদের প্রত্যেকটা জিনিসকে একদম ক্লোজ করে সামনে থেকে দেখাবো। আর এই ভাঁড়টাতে দেখলেন আছে কয়েকটা ডিম, তো ডিমগুলোতে কিন্তু প্রত্যেকটাতে ব্লাড আছে, মানে প্রত্যেকটা থেকে কিন্তু বাচ্চা কিছুদিনের অপেক্ষার পরই ফুটে উঠবে। তো আরও একটা ঘর দেখালাম, ওখানেও দেখলেন যে একদম ছোটো ছোটো বাচ্চা আছে, জাস্ট কিছুদিন হলো ফুটেছে। আর দেখুন এখানেও আছে ডিম, এইখানে আছে বাচ্চা। তো আমি এগুলো আপনাদের দেখাচ্ছি, এরপর আমি কিন্তু সমস্ত ভাঁড়গুলো নামিয়ে নামিয়ে প্রত্যেকটা জিনিসকে খুব ক্লোজ দেখাবো। আর যে সমস্ত ভাঁড়গুলোতে দেখছেন যে ডিম বা বাচ্চা কিছুই নেই, ওগুলোতে কিন্তু ডিম ফুটে বাচ্চা বেরিয়ে গিয়েছে, মানে বাচ্চা বড় হয়ে গিয়ে অলরেডি কিন্তু দেখুন ওখানে দেখতে পাচ্ছেন একটা দাঁড়ে বসে আছে, একটা দুটো দাঁড়ে বসে আছে, এবং কিছু পাখি এখনও পর্যন্ত অনেক বড় বড় হয়ে গিয়েছে তারা নিচে বসে আছে। দেখুন আমার এইখানে মোট হচ্ছে কি আপনার 15 পেয়ার, মানে 15 পেয়ারের একটা মানে জাভার কলোনি, এটা হচ্ছে কি আমার 15 পেয়ারের মোট জাভা ব্ল্যাক জাভা এখানে আছে। তো দেখুন আমি বললাম যে প্রত্যেকটা ভাঁড়কে আমি নামিয়ে দেখাবো। তো প্রথমেই দেখুন যে ভাঁড়টা নামিয়েছি এখানে আপনার আছে 6খানা ডিম, প্রত্যেকটা ডিমই ব্লাড আছে, আশা করা যাচ্ছে যে প্রত্যেকটা ডিম থেকেই খুব সুস্থ বাচ্চা বেরোবে। তো আগের বছর আমি জাভা পাখির বাচ্চা কীভাবে বাঁচাবেন তার উপরে ভিডিও দিয়েছিলাম। আশা করব যারা আমার রুলটা একটু মেনটেন করে আপনাদের পাখিকে টেক কেয়ার করেছেন তাদেরও রেজাল্ট ব্রিডিংয়ের ভালো হয়েছে। তো তাদের মানে যারা আমার প্রসেস ফলো করে পাখিকে ব্রিড করিয়েছেন তো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের মানে পাখির রেজাল্ট কেমন হয়েছে। তো দেখুন তারপরে আরও একটি ভাঁড় দেখাচ্ছি, এখানে 1খানা বাচ্চাকে দেখা যাচ্ছে।
দেখুন এখানে একটি বাচ্চা আছে এবং সে কিন্তু এতটাই বড় হয়ে গিয়েছে, ভাঁড় থেকে তবুও কিন্তু বের হয়নি, ও কিন্তু উঠতে শিখে গিয়েছে, পুরো উড়ে বাইরে বেরিয়ে এলো। আর আমি আছি পুরো অ্যাভিয়ারির বাইরে, বিশ্বজিৎ খাঁচার ভিতরে ঢুকে ভিডিওটি করছে। দেখুন ব্ল্যাক জাভা, এর আগের মরশুমে মানে আগের বছরে আমি বলেছিলাম যে এবছরে ওয়েদার ভালো নয়, তো তখন কিন্তু অন্যান্য পাখির থেকে ব্ল্যাক পাখির প্রোগ্রেসটাই বেশি ভালো হয়েছে। আর এবছরেও যা দেখা যাচ্ছে যে ব্ল্যাক জাভার প্রোগ্রেসে কিন্তু সবার থেকে এগিয়ে আছে। দেখুন পাখিটা কতটা হেলদি এবং কতটা ফিট, যে ওকে বিশ্বজিৎ বারবার করে ভাঁড়ে ঢোকানোর চেষ্টা করছে, তবুও কিন্তু ও বাইরে বেরিয়ে যাচ্ছে। যেহেতু এখনও পর্যন্ত ও নিজে থেকে বাইরে বেরোয়নি, তো ওর মা ওকে ঠিকঠাক খাওয়াবো কি না সেই জন্যেই কিন্তু বিশ্বজিৎ ওকে আবারও ভাঁড়ের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। তো এই পাখিটির কিন্তু একদম মানে পুরোপুরি বয়স হয়ে গিয়েছে বাইরে বেরিয়ে আসার। দেখুন ও কিন্তু আবারও বাইরে বেরিয়ে আসলো, বেরিয়ে এসে এই যে এরকমভাবে তারের মধ্যে গিয়ে বসেছে। তো এরকম অনেকগুলো বাচ্চা আছে যেগুলো কিন্তু নিচেই ছিল, তো বিশ্বজিৎকে দেখে ওরা কিন্তু একটা সাইডে চলে গিয়েছে। আর যারা আমার এই অ্যাভিয়ারিটা দেখছে তারা কিন্তু আবারও বুঝতে পারছেন যে সেই মানে একই পুরনো জিনিস, পুরনো আমার অ্যাভিয়ারি যেটা আমি আপনাদের বিগত এক বছর ধরে দেখিয়ে আসছি, যে আমার এখানে জাভা বার্ডসের মানে কলোনি বা আমার বাচ্চা হওয়ার জাভা বার্ডসের বাচ্চা হওয়ার পর আমরা এই কলোনিতেই রেখে থাকি, যেগুলোকে আলাদা করে ফেলি। তো তারপরে দেখুন আরও একটি ভাঁড় দেখাচ্ছে, এখানে আছে সাতখানা ডিম। তো ডিমগুলোকে দেখে মনে হচ্ছে প্রত্যেকটা ডিমেই ব্লাড আছে, তো দেখা যাক এরপরে কি হয়। আর জাভা পাখি এমনইভাবে ওদের মানে কি বলবো বাসাটাকে তৈরি করে, যে যে ছিদ্রটা থাকে ওদের ঢোকা এবং বেরোনোর জন্য, সেখান থেকে কিন্তু অতটা ক্লোজলি দেখানো যায় না। তো তাই জন্যই কী করছি আমরা, প্রত্যেকটা ভাঁড়ের সরা খুলে উপরের মুখ থেকে দেখাচ্ছি। তো দেখুন এখানে একদম ছোট্ট 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 বাচ্চা হয়েছে, মনে হচ্ছে একসঙ্গে তাল হয়ে আছে, তো মনে হচ্ছে পাঁচখানা বা চারখানা বাচ্চা হয়েছে, চারটে পাঁচটা বাচ্চা হয়েছে, এক দুই তিন চার, চারটে বাচ্চা হয়েছে এখানে। দেখুন প্রত্যেকটা পাখির কিন্তু পেটে ভীষণ ভালো, ওর বাবা মা খাইয়েছে খুব সুন্দর, প্রত্যেকটা পাখি খুব ভালো আছে। আশা করা যাচ্ছে যে প্রত্যেকটা পাখি সুস্থভাবে হাঁড়ি থেকে বেরোতে পারবে। তো আমি আবারও বলছি, যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন, আমার এর আগে প্রচুর জাভা পাখির বিষয়ে ভিডিও দেওয়া আছে, যারা বারবার কমেন্ট করতেন যে আমাদের জাভা পাখি হচ্ছে কিন্তু বাঁচছে না, ওই মানে কি বলবো রুলসগুলো যদি আপনারা একটু মেনটেন করে চলেন, আমি একদম কিন্তু কথা দিতে পারি যে আপনাদের পাখি অবশ্যই ভালো থাকবে, আপনাদের ব্রিডিং প্রোগ্রেস কিন্তু খুবই ভালো হবে। দেখুন এই পাখিগুলো একদম মানে কিছুদিন হয়তো দু থেকে তিন দিন হলো ফুটেছে। আর আমাদের হয়তো জাভা পাখির ভাঁড়গুলো দেখে অনেকেই ভাবছেন যে জাভা পাখির এত বড় বড় ভাঁড়, তো সচরাচর আমরা জাভা পাখির এত বড় ভাঁড় দিই না, আমাদের যেখানে সেপারেট আছে সেখানে ছোট ভাঁড় দেওয়া আছে, আর এখানে কলোনি বলে একটু বড় সাইজের ভাঁড় আমরা দিয়েছি। দেখুন এখানেও আছে চারটে পাখি, এখানে হয়েছে দুটো ব্ল্যাক আর দুটো ফন, তো একটা ডিম ছিল, ডিমটি খারাপ, ওটা আর হ্যাচ হবে না, তো ওই জন্য বিশ্বজিৎ ওটাকে বের করে নিল। দেখুন প্রত্যেকটা পাখি কিন্তু ভীষণই ভালো আছে। আর অনেকেই হয়তো যারা আমার নতুন আজকে প্রথম ভিডিওটি দেখছেন তারা হয়তো ভাবতে পারেন যে দিদিভাই বলছেন ব্ল্যাক জাভার কলোনি, তাহলে কেন এখানে ফনের বাচ্চা? তো আমি বলে রাখি যে আমাদের পাখির এই একটি গুণ যেটা হলো, আমি কালো পাখির থেকে কিন্তু সাদা পাখি পেতে পারেন, এই গ্যারান্টিটা আমি দিতে পারি, কেননা আমাদের সমস্ত পাখির কিন্তু ব্লাড লাইন ঘোরানো আছে, মানে ওই যে ব্ল্যাক জাভ মানে ব্ল্যাকের থেকে যে ফনগুলো হচ্ছে, ওই ব্ল্যাকের কোনো না কোনো হিস্ট্রিতে মাদার মানে ব্লাড লাইনে ফন ছিল, তো ওই জন্যই ফন পাখি বেরোচ্ছে। দেখুন এখানে চারটে হয়েছে, তিনটে ব্ল্যাক হয়েছে আর এবং একটি ফন হয়েছে, তো ব্ল্যাকের পরিমাণটাই বেশি হয়েছে, তবে ফনও কিন্তু হয়েছে। এবং অনেকেই আমাদের থেকে কিন্তু ফন কম পয়সায় নিয়ে যাওয়ার মানে জানেনি যে ব্ল্যাক বা ফনের দাম সচা মানে সাদার থেকে একটু কম, তো সাদা ব্ল্যাক এবং ফন নিয়ে গিয়ে কিন্তু তারা আমাদের পরবর্তীকালে ফোন করে জানিয়েছেন যে দিদিভাই আপনাদের ব্ল্যাক পাখির থেকে বা ফন পাখির থেকে আমরা কিন্তু হোয়াইট পেয়েছি। আর আমি যে বলছিলাম কিছু পাখি একদম বড় হয়ে তারা নিচে নেমে এসেছে, নিচেই ছিল, তো ওরা বিশ্বজিৎকে দেখে একটা দেখুন পুরো কর্নারে এসে হাজির হয়েছে। এখানে আছে পাঁচটা পাখি, পাঁচটা পাখি মানে ছ সাতখানা আট দশখানা পাখি কিন্তু অলমোস্ট রেডি হয়ে বাইরে বেরিয়ে এসেছে।
তো আমার ব্ল্যাক জাভার কলোনিতে তো আপনাদের নিয়ে গেলাম, দেখলেন আপনারা প্রত্যেকটা জিনিস দেখলেন যে অনেক বাচ্চা কিন্তু অলরেডি বেরিয়ে বড় হয়ে গিয়েছে, আর ওরা কিন্তু উঠতে শিখে গিয়েছে, দাঁড়ে বসতে শিখে গিয়েছে। তো বুঝতেই পারছেন যে কতদিন আগে থেকে ওদের প্রোগ্রেস আরম্ভ হয়ে গিয়েছে। তো এই ভিডিওটি দেখার পর কিন্তু আমার প্রচুর পরিমাণে আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার চাই, যত পরিমাণে আপনারা কমেন্ট করবেন। তো এর পরবর্তীতে আমি রেডাই হোয়াইটের কলোনি প্রোগ্রেস কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন, আর জানাবেন যে আমাদের এই নতুন নতুন ভিডিওগুলি আপনাদের কতটা ভালো লাগছে। তো এইরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা আমাদের জাভা বার্ডসগুলোকে দেখে ভাবছেন যে বার্ডলাভার কাফিলের থেকে আপনারা জাভা বার্ডস নিতে চান, তাদের কাছে বলবো যে আমাদের কন্ট্যাক্ট নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এই যে সমস্ত পাখিগুলো উঠছে এগুলো কিন্তু পুজোর পরই, এরা মোটামুটি আর 25-20 দিনের মাথাতেই এরা কিন্তু নিজেরা ফিট করতে শিখে যাবে। তখন কিন্তু যারা মানে যোগাযোগ আমাদের সঙ্গে করবেন তাদের হাতে পৌঁছে যাবে বার্লাভার কাপেলের জাভা বার্ডস। তো আজকের ভিডিওটি এখানেই রাখছি, পরের দিন আপনাদের সঙ্গে দেখা হবে আবারও। এখন শুধু চলতেই থাকবে জাভা বার্ডসের প্রোগ্রেস নিয়ে ভিডিও, তো তার জন্য কিন্তু আপনাদের প্রচুর ভিউজ চাই আবারও বলছি। তো আজকের ভিডিওটি এখানেই রাখছি, পরের দিন আপনাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, আর বার্লাভার কাপেল চ্যানেলের পাশে থাকবেন। নমস্কার।